দেশের উন্নয়ন করছে কোথায়? যদি এরকম উন্নয়ন করতো, এই দেশের জনগণ রাস্তার পাশে বসে হাতে থালা নিয়ে ভিক্ষা করতো না। পিঁপড়ের পাখা কার গজাইছে? আপনার ভয় লাগে কেন পাখা গজাইলে? আপনার ভয় কেন লাগে? আজকে আমি এই ভালো কথা বলছি, কালকে আমার জেল হবে, কালকে আমার ফাঁসি হবে। তারা মিথ্যে কথা বলে, তারা স্টেজ ভাঙ্গা পড়ে। এই দেশের সরকারের পতন আইয়া গেছে, তারা বুঝতে পারতেছে যে আমাদের পতন আইসা গেছে। এই স্বৈরাচার সরকারের ব্যাপারে তো কিছু বলার মতনই নাই। এরা কি করতেছে দেশের জন্য বা কি করে এদেশের নাগরিকরা জানে? কারণ এদেশের নাগরিক জানলেও তাদের কিছু যায় আসে না, আর না জানলেও কিছু যায় আসে না। এদের ক্ষমতা, এদের শুধু লোভ লালস হইলে ক্ষমতা, ক্ষমতায় থাকতে হবে। নিরীহ মানুষ বাসুক চাই না বাসুক, তাদের ক্ষমতায় থাকতে হবে। দেশের উন্নয়ন করছে কোথায়? তাদের নিজের যে দলীয় লোক আছে তাদের উন্নয়ন করছে, তারা তাদের উন্নয়ন করছে, তারা জনগণের উন্নয়ন কোথায় করছে? যদি এরকম উন্নয়ন করতো, এই দেশের জনগণ রাস্তার পাশে বসে হাতে থালা নিয়ে ভিক্ষা করতো না। বংশাল থেকে আসতে আসি, আমারে ধৈরা নিয়ে গেছে যে তুমি বিএনপির মিছিল থেকে আসছো। আমি কইছি না আমি কাজের থেকে আসছি, সে আমারে না ধৈরা বিএনপির মামলা দিয়ে দিয়েছে। আমি 3 মাস সেই জেল খাইতে আসছি, এখন আমি বিএনপি করি। কিন্তু আমি তো নিজেও একদিন পাবলিক ছিলাম, কিন্তু তারা তো মানে নাই, তারা তো গর্ভ মানুষকে সাজা দিছে। কারণ হাজার হাজার মানুষ আছে জেলখানার ভিতরে, তারা কোনো দোষী না, তারা নির্দোষী। ওবায়দুল কাদের স্যার বলে যে পিঁপড়ার পাখা গজাইছে, পিঁপড়ের পাখা কার গজাইছে? আপনার ভয় লাগে কেন পাখা গজাইলে? আপনার ভয় কেন লাগে? আপনার ভয় লাগে যে বিএনপি এখন খেপছে, এই বিএনপি আমাদেরকে ছাড়বে না, এই দেশের সরকারের পতন হবে, এটা 100%। এটা ওবায়দুল কাদের স্যার বুঝতে পারতেছে, যার কারণে বলতেছে যে বিএনপির পাখা গজাইছে। আসলে এই দেশের সরকার যে মানুষের কি পরিমাণ ক্ষতি করছে এই দেশের মানুষই জানে। তারা যে যে কোনো জায়গায় বক্তব্য দেয় তারা মিথ্যা কথা বলে। এই দেশের পাবলিক কি বলবে তাদেরকে? তারা তো ক্ষমতা আছে, তারা তো পুলিশ শাসন চালায়, তারা পুলিশ শাসন করে এই দেশ, তাদেরকে কেউ কিছু বলতে পারে না। সাধারণ পাবলিক কি বলবে? সাধারণ পাবলিক বলবে আমার মতন জেল খেটে আবার বিএনপি করবে? আজকে আমি এই ভালো কথা বলছি, কালকে আমার জেল হবে, কালকে আমার ফাঁসি হবে। এই দেশের মানুষ কিভাবে কথা বলবে? এই দেশের মানুষকে বন্দী করে রাখছে, তারা যেমন খাঁচার ভিতরে মানুষ থাকে এরকম খাঁচার ভিতরে রাখছে এই দেশের মানুষকে। তারা মিথ্যে কথা বলে, তারা স্টেজ ভাঙ্গা পড়ে, তারা বোঝে না। তাই ওবায়দুল কাদের স্যারের একটা কথাই বলে, মানুষ চিরজীবী না, মানুষ মরতেই হবে, এটা 100%। আপনি যখন স্টক করছেন আপনাকে হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে, কারণ আপনার টাকা ছিল, আপনার ক্ষমতা ছিল, যার কারণে আপনারা হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে। এদেশের সাধারণ নাগরিকের টাকা নাই, তারা অসুস্থ হলে তাদের কি হবে? তারা তো রাস্তার পাশে পড়ে মরতেছে, তাদের তো কোনো কি উন্নতি নাই এই দেশে, তাদের কোনো উন্নতি নাই, জনগণের কোনো উন্নতি নাই। এই দেশের সরকারের পতন আইয়া গেছে, তারা বুঝতে পারতেছে যে আমাদের পতন আইসা গেছে। তারা বলে যে আমার দেশের উপরে যে নিষিদ্ধতা রাখবে তার কাছ থেকে আমি পূর্ণতা কিনবো না। আরে আপনারা তো তারা গুনাই ধরে না, আপনি যে তার কাছ থেকে পূর্ণ কিনবেন না, আপনার তো গুনাই তারা ধরে না। আপনি এমন এমন রাষ্ট্রের থেরেট দিয়ে বসে থাকেন, আপনারা তারা জিগেই না, মূল্যায়নই করেন আপনারে। আপনি এত বড় কথা তাদের নামে বইলে বয়ে রয়েছেন। আরে এই দেশের মধ্যে গণতন্ত্র নাই দেখেই তো মানুষ বলে, এই দেশে যখন বিচার থাকবে না মানুষই তো বলতেছে যে এই দেশে বিচার নাই, কিন্তু আপনারা তো মানতেছেন না। এটা আপনাদের ব্যর্থতা, কিন্তু আপনাদের ব্যর্থতা আপনাদের রতপতন আনছে। এক ঢাকা সিটির ভিতরে সে হাজার হাজার মানুষকে বাইরে ফেলাইছে, বাইরে সে ভারতের নদীতে ফেলাই দিয়েছে। এরা তো এই দেশের সাংবাদিক আছে, এই দেশের সাংবাদিক আছে, তারা এই একদিন বাই করবে। সবাই তার গোলাম না, এই দেশের মানুষ সবাই তার গোলাম না, এই দেশের মানুষ আছে, একদিন বের হবে। এগুলো আপনারা দেখতে পারবেন যে এই দেশের ভিতরে তারা কি করছে, এগুলো বুঝতে পারবেন। যার কোনো তাল নাই সে হইল ওবায়দুল কাদের স্যার, যার কোনো তাল নাই এর নামে হইলো ওবায়দুল কাদের স্যার। সে তাল ছাড়া কথা বলে বেতালা, কয় তাল থুয়ে বেতালে বাজাইলে সুর, এই সুর অন্বকে, কেন এই তো সুর বেতালেই বাজায়। এ আমাকে মহাসচিবরে যদি বলে যে মাতাল, এই সে নিজে বড় মাতাল, মাতাল না হলে কি তুমি মাতাল চেনো? মাতাল দেখেই তুমি মাতাল চেনো? 18 কোটি জনগণ সবাই কালা চশমা দিছে, আর হেরা খালি উন্নয়নের চশমা দিছে। এই দেশের 18 কোটি মানুষ, এরা কালা চশমা দিছে
আর হেরা খালি উন্নয়নের চশমা দিছে, কারণ হ্যাঁ পকেট ভারী, তা হেরা তো উন্নয়নের চশমাই দিবে। হেরা চলে বাজারও দিয়া, হেরা চলে হেলিকপ্টার দিয়া, হেরা চলে প্লেন দিয়া, তা হেরা উন্নয়নটা করে দেখবো আমরা? তাহলে আমরা না খাই তাই আমরা হাইটটা হেবার মনে করি এক প্রান্তকে আরেক প্রান্তে যাওয়া লাগে। তার মানে আমরা উন্নয়ন কোথায় পাইলাম? উন্নয়ন তো পাইছে হেরা, হ্যারে হ্যারে কোনো মূল্যায়নই করে নাই দেখে হে পূর্ণ কিনবে না, হে তো আর জনগণের দ্বারা কয় নাই আইয়া যে আমারে কিন্তু কি হেরা কিন্তু সাপোর্ট দেয় নাই, এ কথা সে বলছে? বলে নাই। সে বলছে কি আমি পূর্ণ কিনবো না, তাই পূর্ণ কিনবো না মানে কি হ্যারে সাপোর্ট দেয় নাই, যার কারণে হে পূর্ণ কিনবে না। এটা আপনারা বোঝেন না, মাথা খারাপ করে দেন হয় ভাষাইয়ে তো দিছে, দেখছিলাম এইবার যে বন্যা হইলো না, বন্যায় দেখছি সব ভাষাই লয়ে গেছে, এই উন্নয়ন করছে হ্যাঁ আমি জানি না, এই উন্নয়নটা করছে বাংলাদেশের লেগে যে বন্যা হালকা পাতা আইলি ভাষায় লয়ে যায় উন্নয়ন, এইটাই দেখছি আমি। আর যে উন্নয়ন করছে ওই যে কইলাম এক পকেট ভরছে, এরা উন্নয়ন করছে, এই এক উন্নয়ন হারা করছে। কারণ হইলে বিএনপি এলে চুরিটা দিয়ে হয়, তাও মানুষের জীবনটা থায়, মানে সব কিছু লয়ে গেলে জীবনটা থায়, আর এখন হইলে হারা আর যায় লয়ে নামছে, মানে হারা হইলে জানকারি লয়ে যায় ঠিক আছে, মানে আর চুরি সাজে আমি থুইয়া আর সবাই গুল্লি করে মারে, এরা উন্নত করছে না, এটা তো একটা উন্নত। টাহানা হলে মেশিন পেয়েছে কই? এই সরকারের প্রতি আমাদের একটাই দাবি, এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিবে, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দিলে আমরা নির্বাচনে যাব, এছাড়া আমরা নির্বাচনে যাব না। কিন্তু ওই যে বলছে না পিঁপড়ের পাখা গলাইছে, তাহলে পাখার জবটা নিতেই শেষ হয়ে যাবে সব, এরা নিজে ইচ্ছাগতভাবে যদি না হয় তাহলে পাখা পিঁপড়ের পাখার কথা নিতেই যাইব কে, এরা সব এদেরকে এই পতনই হবে।